হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বাঁধাকপির একটা ভাজা করে দেখাবো, আলুর সাথে বাঁধাকপি ভাজা। খুবই ডেলিশিয়াস করে তৈরি করব, কিন্তু খুবই সিম্পল রেসিপিতে আমরা তৈরি করে ফেলবো। চলুন ফটাফট রেসিপি শুরু করা যাক। আমি একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনি নিজের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আর কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে। 7-8 কলির মতো রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে আর একটু বেশিও নিতে পারেন। এখানে দেখুন, আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট ছোট করে কাটিনি, একটু রাফলি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি, 200 গ্রামের মতো বাঁধাকপি হবে। আমি ওপরে পাতাগুলো ফেলে দিয়ে ভেতরে পাতাগুলোকে এভাবে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি ধুইনি, আপনি চাইলে ধুতে পারেন। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। আমি কড়াই বসিয়েছি, ইন্ডাকশান চালু করে দিয়েছি। এবার আমরা তেল দিয়ে দেব। যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন, আর বেশি কম করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। এবার আমরা তেলটাকে একটু ছড়িয়ে দেব, কারণ আমাদের কড়াই তো ননস্টিকের কড়াই নয়, লোহার কড়াই। এই কারণে ভালো করে ছড়িয়ে দিলে কি হবে কি, কড়াইটা আমাদের ননস্টিকের মতো কাজ করবে। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমরা আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আমরা কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো। আলুর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব, মানে আমাদের পুরো সবজিতে যে লবণটা দরকার সেটা আমরা দেব না, শুধুমাত্র আলুর জন্য যে লবণটা দরকার সেটুকুই দেব। আর বাঁধাকপিতে যেটুকু দরকার সেটা আমরা পরে বাঁধাকপির মধ্যে অ্যাড করে নেব। এবার লবণ দিয়ে আমরা আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। হিটটাকে আমি মিডিয়ামে করে রেখেছি, ভালো করে লাল কালার করে ফ্রাই করব, যাতে 100% পর্যন্ত কুক হয়ে যায়, একেবারেই কাঁচা থাকা চলবে না। আপনি দেখতে পাচ্ছেন আলুর কালারটা একেবারে সুন্দর লাল দেখা যাচ্ছে, আর আমি চেক করে নিয়েছি এটা 100% কুক হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব, নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব, আর এই কড়াইয়ে আমরা বাকি প্রসেস করে নেব। কড়াইয়ে আমরা আরও একটু তেল দিয়ে নেব, আর এই তেলের মধ্যে দিয়ে দেব আমরা জিরে। 1/2 টিস্পুন মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম। এর সঙ্গে দেব 1/2 টিস্পুন মতো সর্ষে, কালো সর্ষে, এটাকে রাইও বলা হয়ে থাকে। সর্ষেটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। তারপর আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন মতো আজওয়াইন, একে জোয়ান বলা হয়ে থাকে। আর দেব 1/4 টিস্পুনের মতো মেথি দানা, মেথি দানা বেশি দিতে যাবেন না। এর সঙ্গে 2-3টে শুকনো লাল লঙ্কা দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কাটা হালকা কালো কালো হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিই, তেলের সঙ্গে মিশিয়ে নিই। আর পেঁয়াজ অ্যাড করার পরে খুব বেশি দেরি করার দরকার নেই, আমরা এর মধ্যে রসুনগুলোও দিয়ে দেব। দেখতে পাচ্ছেন রসুনগুলো আমি অ্যাড করে দিলাম, আপনি চাইলে আর একটু বেশিও রসুন নিতে পারেন, আমি খুব একটা বেশি নিলাম না। এবার পেঁয়াজের মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো মানে হচ্ছে যে লবণটা আমাদের বাঁধাকপির মধ্যে দরকার, ততটা পরিমাণে আমরা লবণ অ্যাড করে দেব। পেঁয়াজের মধ্যে লবণ দিলে হবে কি, পেঁয়াজটা আমাদের জলদি ফ্রাই হয়ে যাবে। এর সঙ্গে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। যেহেতু হলুদ দিয়েছি তাই ক্যামেরায় খুব ভালো একটা বোঝা যাবে না, কিন্তু যখন আপনি নিজে বানাবেন তখন আপনি ঠিক বুঝতে পারবেন। এবার আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ধনে পাউডার, আর স্বাদ মতো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এই রেসিপিতে এখন কাঁচা লঙ্কার ব্যবহারটা করছি না। এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা গরম মশলা, খুবই কম গরম মশলা দেবো, একেবারে 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। এটা শাহি গরম মশলা, ঘরে বানানো, রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে চেক করতে পারেন। নেড়ে চেড়ে এখন একেবারেই ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গে আমরা বাঁধাকপিগুলো দিয়ে দেব, কারণ এই রেসিপিতে আমি একেবারেই জলের ব্যবহার করব না। আপনি চাইলে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন, একেবারে 1/4 কাপের মতো জলের ব্যবহার আপনি করতে পারেন,
কিন্তু আমি করছি না, এই কারণে সঙ্গে সঙ্গে আমি পাতাকপিগুলো দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব যাতে মশলাগুলো জ্বলে না যায়। মশলার সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নেড়ে নেড়ে। আর মিশিয়ে নেওয়ার পরে বাঁধাকপিটাকে আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করলে কি হবে কি বাঁধাকপির মধ্যে থেকে সামান্য যেটুকু জল বেরোবে সেই জলেই আমাদের বাঁধাকপিটা ভাজা হয়ে যাবে, এটা একেবারে ডিহাইড্রেট হয়ে যাবে না। কিন্তু আমি আবার বলছি, আপনি চাইলে একটুখানি জলের ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমরা ঢেকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা 100% কুক না হয়ে যায়। মাঝে মাঝে আমরা ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দেব যাতে নিচে থেকে পুড়ে না যায় আর সমস্ত দিক থেকে একরকম ভাজা হয়ে যায়। আমাদের বাঁধাকপিটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে, 100% কুক হয়ে গেছে পুরোপুরি। ভালো করে নাড়িয়ে নেব আর নেড়ে চেড়ে নিয়ে আমরা আলুটা দিয়ে দেব, যে আলুটা আমরা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুটা আমরা এখানে অ্যাড করে দেব। দেখুন, আমি আলুটাকে অ্যাড করে দিলাম, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আলুটা আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটো আমি আগে থেকে ব্যবহার করিনি এই কারণেই যে আমার এটাকে লাস্টে ব্যবহার করার ছিল। আমি লাস্টে এই কারণেই ব্যবহার করছি যে আমি টমেটোটাকে একেবারে কুক করতে চাইছি না, এটা একটু কাঁচা কাঁচাই থাকবে তবেই ভালো লাগবে। সবজির মধ্যে একটা খুবই সুন্দর স্যালাডের মতো স্বাদ আসে, খুবই ভালো লাগে খেতে। আর কাঁচা টমেটোর যে একটা সামান্য একটা জল বেরোয় সেই জল থেকে এই সবজিতে একেবারেই মানে ড্রাইনেস ফিল হয় না, খেতে খুবই ভালো লাগে। আপনিও ট্রাই করে অবশ্যই দেখবেন, এইভাবে আপনারও খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদামের গুঁড়ো। এটা আসলে একটা মারাঠি পদ্ধতি, মারাঠিরা এটা খুবই পছন্দ করে। তো আমি যেহেতু একজন মারাঠি ফ্যামিলির সদস্য তো আমিও এটাকে অ্যাড করছি, কিন্তু আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন, না চাইলে না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি অ্যাড করেন তাহলে খেতে খুবই ভালো লাগে, এ কথাটা বলতে পারি। তারপরও যদি আপনার হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে অথবা পছন্দ না হয় আপনি অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমাদের সবজিটা সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে, আর বেশি কিছু করার দরকার নেই। এবার আমরা সবজিটাকে সার্ভ করার জন্য নামিয়ে নেব, হিটটাকে বন্ধ করব আর সবজিটাকে আমরা সার্ভ করে নেব। বাস কমপ্লিট, অল ডান। দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা টেম্পটিং লাগছে, খেতেও খুবই অসাধারণ লাগে, আপনি অবশ্যই ট্রাই করবেন। আর বানানোর জন্য ততটা কোনো ঝামেলা নেই, একেবারে সিম্পল সহজ সাদা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।